নমস্কার বন্ধুরা, লাইভ ট্রাভেল টিউন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হেমন্ত মুখার্জির গাওয়া একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম গানটির স্বরলিপি করে আমি দেখাবো। আমি এ শার্প নিচ্ছি, গানটিতে ব্যবহার হয়েছে কোমল নি, কোমল নি লাগছে, কোমল গা লাগছে উপরের, আর কোমল ধা লাগছে। এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম, রজনীগন্ধা হাতে চললাম। স্বরলিপিটা কি হচ্ছে? গোছা রে মা গোছা রজনীগন্ধা। রজনীগন্ধা পধনিসনিধা হাতে নিয়ে মা রে সা নি হাতে নিয়ে বললাম সা সা ধা, নিচে ধা লাগছে শুদ্ধ ধা। চললাম বাবা মা চললাম, সারে মা সারে মা পদানি সানি নিদা, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে মারে সানি কোমল নি ধা হাতে নিয়ে বললাম হাতে নিয়ে মারে সানি কোমল নি লাগছে হাতে নিয়ে বললাম সা। চললাম বাবা মা, এটা ছিল স্থায়ীটা, অন্তরাটা দেখায় বেশ কিছু সময় তো থাকলাম, বেশ কিছু মামা ধাধা বেশ কিছু সময় তো থাকলাম, বাদানি সানি নিধা সময় তো থাকলাম, বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মাসানি ডাকলাম মনে রাখলাম মনে নিধা মনে রাখলাম নিরেসা রাখলাম, মনে করুন আমি মনে করুন ভাষা রে গান কোমল গা পর্যন্ত যাচ্ছে, মনে করুন আমি এক আমি এক রে রে সা সা ধা আমি এক, মনে করুন আমি এক মৃত কোনো জোনাগি মৃত কোনো জোনাগি ধারে সা সা ধা ধা দুটো ধাই লাগছে, মৃত কোন জোনাগি ধরে সা সা ধা ধা ধা, মৃত কোন জোনাগি মনে করু আমি মৃত কোন জোনাগি সারা রাত
মাধা পামাল আলো হয়ে জ্বললাম পাপারে রে জ্বললাম, তারপরে চললাম পাপা মা। এখানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো হয়ে জ্বললাম চললাম। এরপরে স্থায়ীতে ফিরে যাচ্ছে। এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে চললাম চললাম বাবা মা। আরেকটা অন্তরা আছে, আরেকটা যে অন্তরা আছে সেটা প্রথম অন্তরাটা যেমন দেখালাম সেরকমই হবে। তো আজকের এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।